আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে এই লেখচিত্রের সাহায্যে কিভাবে দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায়। আমরা এর পদ্ধতি দেখেছি। আমরা এখন যদি একটু উদাহরণ দিয়ে দেখি যে এই লেখচিত্রের সাহায্যে কিভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করা হয়, আমরা এটা দেখব। তো এই এখানে একটি সমীকরণ দেওয়া আছে উদাহরণ হিসেবে। আমরা এই সমীকরণটি যদি মনে করি যে এই সমীকরণটি সমান ওয়াই, ধরি যে মনে করি এই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, তাহলে এই এটি একটি সমীকরণ, এই এটি একটি দ্বিঘাত সমীকরণ, কেন এই চলক এক্স একটি চলক, এর সর্বোচ্চ ঘাত হচ্ছে টু, তাহলে এটিকে দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণের সমাধান করতে বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে এক্স এর মান নির্ণয় করতে। আমরা জানি এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মান শূন্য হয়, ওয়াই ইকুয়ালস টু জিরো হয়, তাহলে ওটা হবে কি ওই সমীকরণের, এই সমীকরণের সমাধান, এক্স এর মান হবে ওই সমীকরণের সমাধান। তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান নির্ণয় করি, তারপর আমরা লেখচিত্রে বা গ্রাফ পেপারে স্থাপন করে লেখচিত্র অঙ্কন করব। আমরা যদি এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান নির্ণয় করি, তারপর আমরা গ্রাফ পেপারে বা বর্গাকৃতি ঘরের মধ্যে আমরা স্থাপন করব। তাহলে এক্স এর মান যদি জিরো হয় এই সমীকরণে, এক্স ইকুয়ালস টু জিরো হয়, তাহলে ওয়াই এর মান আসে কত, ফোর। এখানে জিরো আসে, এখানে জিরো আসে, তাহলে এখানে আসে ফোর। তাহলে এক্স এর মান যদি ওয়ান হয় এই সমীকরণে, আমরা এই সমীকরণ থেকে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করবো, তারপর আমরা গ্রাফ পেপারে স্থাপন করবো। তারপর মানগুলো আমরা কী করবো, কাছাকাছি ধরবো যাতে গ্রাফ পেপারে স্থাপন করা যায়। তাহলে এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই এর মান আসে এখানে এই জিরো, জিরো। তাহলে এরপর আমরা যদি এক্স এর মান যদি টু ধরি তাহলে ওয়াই এর মান আসে মাইনাস টু, কারণ দুই গুণ, তারপর আমরা টু বসালে দুই দুগুণে চার আর পাঁচ দুগুণে দশ, দশ থেকে চার গেলে মাইনাস সিক্স, থেকে মাইনাস সিক্স থেকে প্লাস ফোর গেলে মাইনাস টু থাকে, এইভাবে আমরা পাই। আবার আমরা যদি টু পয়েন্ট ফাইভ বসাই, এই টু পয়েন্ট ফাইভ এক্স ইকুয়ালস টু, তাহলে ওয়াইয়ের মান পাই মাইনাস টু পয়েন্ট ওয়ান ফাইভ টু ফাইভ, এই টু ফাইভ আমরা ক্যালকুলেশন করে দেখি এটি ফাইভ। বা থ্রি বসাইলে, এক্স ইকুয়ালস টু থ্রি বসাইলে আমরা পাই মাইনাস টু। এরপর আমরা যদি ফোর বসাই তাহলে এক্স ইকুয়ালস টু ফোর বসাইলে আমরা পাই এখানে জিরো, জিরো। তারপরে ফাইভ বসাইলে, এই ফাইভ বসাইলে আমরা পাই ফোর। তাহলে এই এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের বিভিন্ন মান পেয়েছি। তাহলে বলা হয়েছে যে এক্স এর যে সকল মানের জন্য ওয়াইয়ের মান জিরো হয় তাহলে ওই মানগুলো হবে কি এই সমীকরণের সমাধান, এই এক্স এর মান। তাহলে এখন আমরা এই মানগুলো যদি গ্রাফ পেপারে স্থাপন করি এবং লেখা অঙ্কন করব, তাহলে এই মূল বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দু, আমরা এইটা যদি মূল বিন্দু জিরো জিরো, তাহলে এই বিন্দু থেকে আমরা মানগুলো জিরো, এক্স ইকুয়ালস টু জিরো, এখানে এক্স এর মান জিরো, ওয়াইয়ের মান আসে ফোর, তাহলে উপরের দিকে চার করে যাবে প্লাস ফোর, ওয়ান টু থ্রি ফোর, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি জিরো অ্যান্ড ফোর। তারপরে ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়ান, আমরা এই এখান থেকে ওয়ান এই ডান দিকে, তারপরে ওয়াই ইকুয়ালস টু জিরো আসে, তাহলে এখানে হবে কি ওয়াই ইকুয়ালস টু জিরো। এরপর আমরা টু বসালে, এই টু, এই টু প্লাস টু, এখানে এই টু, আর এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু, মাইনাস প্লাস টুর উপর দিকে তো, মাইনাস টু হলে নিচের দিকে, তাহলে এক দুই, তাহলে এই ঘরে হবে এই ঘরে। এরপর আমরা টু পয়েন্ট ফাইভ বসাইলে, আমরা টু পয়েন্ট ফাইভ, এই ওয়ান টু, এরপর ফাইভ অর্ধেক, এরপরে এই ওয়াই ইকুয়ালস টু আসে মাইনাস টু পয়েন্ট ফাইভ, তাহলে এইখানে আসবে, আমরা এইখানে যদি বসাই আমরা এইখানে আসে। এরপর আমরা এই এক্স ইকুয়ালস টু যদি থ্রি ধরি, এই এক্স ইকুয়ালস টু থ্রি, ওয়ান টু থ্রি এই ঘর, তাহলে ওয়াই ইকুয়ালস টু আসে টু, তাহলে এইখানে আসবে ওয়াই ইকুয়ালস টু টু। আমরা এই মানগুলো যদি বসাই নিই, এখানে আছে জিরো অ্যান্ড ফোর, আর এখানে আসে আমরা এই বিন্দুতে ফাই, এখানে ফাই, আমরা এই ওয়ান অ্যান্ড জিরো এই বিন্দুতে, তারপরে এই বিন্দুতে ফাই আমরা এই টু অ্যান্ড মাইনাস টু এটা, আর এই বিন্দুতে ফাই আমরা এই টু পয়েন্ট ফাইভ বিন্দুতে ফাই, আবার এই বিন্দুতে ফাই আমরা থ্রি অ্যান্ড মাইনাস টু। এরপর আমরা যদি ফোর বসাই, এক্স ইকুয়ালস টু ফোর, এইখান পর্যন্ত থ্রি, এরপরে চার, ওয়াই ইকুয়ালস টু আসে জিরো, এখানে আসে ওয়াই ইকুয়ালস টু জিরো, এই বিন্দুতে ফাই ফোর অ্যান্ড জিরো, ফোর অ্যান্ড জিরো। এরপর ফাইভ, এক্স ইকুয়ালস টু ফাইভ, ওয়াই ইকুয়ালস টু ফোর আসে, তাহলে এই এক দুই তিন চার, এখানে আসে ফাইভ অ্যান্ড ফোর এটা। তাহলে এখন যদি আমরা গ্রাফটা অঙ্কন করি, লেখাটা অঙ্কন করি, তাহলে এইভাবে যে সব সেট বিন্দুগুলো স্থাপন করছি এই হিসেবে আমরা সংখ্যাটা নিই, তাহলে এইভাবে হবে লেখাটা, তাহলে এইভাবে হবে, এইভাবে এটা হচ্ছে কি এই লেখাটা।
তাহলে এই বিভিন্ন মানের জন্য, এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা যে ওয়াই এর যে মানগুলি পেয়েছি, এই মানগুলি লেখত গ্রাফ পেপারে স্থাপন করে আমরা এই লেখটা অঙ্কন করলাম। তাহলে এই লেখ অঙ্কন করার পর বলা হয়েছে যে এই লেখটা এক্স এক্সিসকে বা এক্স অক্ষকে, এটা হচ্ছে কি এক্স অক্ষ, তাহলে এই এক্স অক্ষকে যে সকল বিন্দুতে ছেদ করে তাহলে ওই বিন্দু হবে ওই এই এই সমীকরণের সমাধান। তাহলে আমরা যদি এই এক্স অক্ষের যেসব বিন্দুতে ছেদ করছে, আমরা এই ছেদ বিন্দুগুলো যদি, এটা হচ্ছে কি এক্স অক্ষকে ছেদ করছে এই বিন্দুতে আর এই বিন্দুতে, তাহলে এই দুটি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? আমরা যদি দেখি এই ছেদ বিন্দু স্থানাঙ্ক, আমরা যদি এই এক্স অক্ষের ছেদ বিন্দু স্থানাঙ্ক যদি দেখি, এক্স অক্ষের ছেদ বিন্দু স্থানাঙ্ক আমরা যদি দেখি যে এই একটি হচ্ছে কি, আমরা এই বিন্দুটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি এই ওয়ান অ্যান্ড জিরো, ওয়ান অ্যান্ড জিরো, আরেকটি হচ্ছে কি এই ফোর অ্যান্ড জিরো, ফোর অ্যান্ড জিরো। তাহলে আমরা এইটা হচ্ছে কি এক্স অক্ষের স্থানাঙ্ক ছেদ বিন্দু, আর এইটা হচ্ছে কি এই এক্স অক্ষের ছেদ বিন্দু। তাহলে যে সকল বিন্দুতে ছেদ করে তাহলে ওই ছেদ বিন্দুর এক্সের মানটি হবে এই সমীকরণের সমাধান। তাহলে এই এখানে ওয়ান আর ফোর, হচ্ছে কি এক্স এর মান, তাহলে এটা হচ্ছে কি এক্স এর মান, এক্সের বিভিন্ন মানের জন্য আমরা এটা পেয়েছি। তাহলে সুতরাং নিম্ন সমাধান হবে এক্সের যে সকল মানের জন্য এক্স অক্ষের ওয়াই অক্ষের মান জিরো হয়েছে, তাহলে এটা হবে কি ওই সমীকরণের সমাধান। তাহলে নিম্ন সমাধান আমরা লিখতে পারি এই সমাধান, সমাধান এই এক্স ইকুয়ালস টু আমরা পাই এই ওয়ান অ্যান্ড ফোর। তাহলে এখানে এই সমীকরণটির সমাধান হচ্ছে কি ওয়ান অ্যান্ড ফোর। তো এভাবে আমরা লেখচিত্রের সাহায্যে কিন্তু কী করতে পারি, এই দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি।